আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফুটবল 2022 পিসি ভার্সনটার যে কিবোর্ডের কন্ট্রোলিং সেটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন বা আপনার কিবোর্ডটা আপনার মতো করে কিভাবে অ্যাডজাস্ট করে নেবেন, মানে কন্ট্রোলিংটা কিভাবে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন সেই স্টেপটা আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। আমি এই ভিডিওতে 1000 লাইকের এম করলাম, এটা আপনাদের একটা রিকোয়েস্টের ভিডিও। আপনারা অনেকে ইফুটবল 2022 পিসি ভার্সনটি ডাউনলোড করার পর ইনস্টল করে গেমটি কন্ট্রোল করে খেলতে পারছেন না, তাই আপনাদের রিকোয়েস্টের ভিডিওটা আমি আজকে করছি। তাই যেহেতু আমি আপনাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাই আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিন, এই ভিডিওতে 1000 লাইক করে দিন। সো লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিওস, লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের উইন্ডোসের ডিসপ্লেতে। সেখানে গিয়ে আমি আপনাদেরকে কিবোর্ডের কন্ট্রোলিং কীভাবে চেঞ্জ করতে হয় কিংবা অ্যাডজাস্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। অলরাইট, আমরা আমাদের উইন্ডোসের ডিসপ্লের মধ্যে চলে আসছি। প্রথমে আমাদের প্রবেশ করতে হবে এস্টিম সফটওয়্যারটার মধ্যে। আমরা প্রথমে এস্টিম সফটওয়্যারটার মধ্যে ডাবল ক্লিক করে প্রবেশ করব। এরপর আমরা যদি স্টোরের মধ্যে থাকি, আমরা লাইব্রেরির মধ্যে চলে আসব। লাইব্রেরির মধ্যে আসলে আমরা দেখতে পারবো ইফুটবল 2022 ফুটবল গেমটি। যেহেতু আমরা স্টিম সফটওয়্যারটার মাধ্যমে ইফুটবল 2022 ফুটবল গেমটি ডাউনলোড করেছি, সেহেতু আমরা এখানে ইফুটবল 2022 ফুটবল গেমটি পেয়ে যাব। জাস্ট আমরা ইফুটবল 2022 ফুটবল গেমটার মধ্যে রাইট ক্লিক করলে দেখতে পারবো প্রপার্টিস। আমরা প্রপার্টিসের মধ্যে ক্লিক করব, দেন আমরা ক্লিক করব লোকাল ফাইল। লোকাল ফাইলের মধ্যে ক্লিক করার পর আমরা দেখতে পারবো ব্রাউজার। আমরা ব্রাউজারের মধ্যে ক্লিক করব। ব্রাউজার অপশনের উপর ক্লিক করার পর আমাদের নতুন একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে। আমরা সেই ফোল্ডারে প্রবেশ করব সব কিছু ক্লোজ করে দিয়ে। ফোল্ডারটার মধ্যে প্রবেশ করার পর আমরা দেখতে পারবো সেটিংস ডট ইএক্সই নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নিব। সেটিংস অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো লেখা আছে কিবোর্ড। সেই কিবোর্ড অপশনটার মধ্যে ক্লিক করব, দেন এখানে কিবোর্ড অপশনটার মধ্যে ক্লিক করার পর আমাদের যে কন্ট্রোলার সেটা দেখাচ্ছে। এখানে কন্ট্রোলারের মধ্যে কিছু ওয়ার্ড আছে, যেমন এক্স, এ, বি, ওয়াই। এই বাটনগুলোর মধ্যে ডিফল্ট অবস্থায় কোন বাটনে কোন অপশানটা আছে সেটা আমাদের জানতে হবে। যেমন ডিফল্ট অবস্থায় এখানে কন্ট্রোলারের যে এ বাটনটা আছে সেটার মধ্যে ক্লিক করলে আপনারা পাস দিতে পারবেন গেমের মধ্যে, আর বি বাটনটার মধ্যে ক্লিক করলে আপনারা লং পাস দিতে পারবেন, মানে হাই পাস। দেন এক্স বাটনটার মধ্যে ক্লিক করলে আপনারা শর্ট করতে পারবেন গোল পোস্টে, এবং ওয়াই বাটনটার মধ্যে ক্লিক করলে ডিফল্ট অবস্থায় আপনারা থ্রো পাস দিতে পারবেন, থ্রো পাস। যেহেতু আপনারা ডিফল্ট অবস্থায় কন্ট্রোলার বাটনগুলোর মধ্যে কোন বাটনে কোন অপশানটা আছে সেটা আপনারা জেনে গেছেন, তাহলে আপনারা নিজের মতো করে এখন আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেখুন, এ বাটনটার পাশাপাশি একটা জেড ওয়ার্ড আছে, এই জেড ওয়ার্ডটাই হচ্ছে কিবোর্ডের ওয়ার্ড। ওই জেড ওয়ার্ডটার মধ্যে ক্লিক করার পর যেখানে ওয়ার্ডগুলো আছে সেখানে ক্লিক করার পর আপনার কিবোর্ডের ইচ্ছা মতো যে কোনো কী চেপে আপনি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি কীগুলো আমার ইচ্ছা মতো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলেই আপনারা আসুন জয়স্টিকের মধ্যে। আপনারা কম্পিউটারের মধ্যে জয়স্টিক ইউজ করার জন্য কিবোর্ড দিয়ে আপনাদের কিবোর্ডের যে আপ ডাউন অ্যান্ড লেফট রাইট বাটন আছে, ওই লেফট রাইট বাটনগুলো এবং আপ ডাউন বাটনগুলো দিয়ে আপনারা জয়স্টিক ইউজ করতে পারবেন। সব কিছু অ্যাডজাস্ট কমপ্লিট হয়ে গেলে আপনারা ওকে বাটনে ক্লিক করুন। আপনাদের কাজ কমপ্লিট, এখন গেম খেলুন নিজের ইচ্ছা মতো কি দিয়ে। অলরাইট, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কীভাবে কন্ট্রোলিং চেঞ্জ করতে হয় কিংবা অ্যাডজাস্ট করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করতে হয়। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আকারে দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন, আর ভালো না লাগলে ডিসলাইক করুন, এবং কমেন্ট করে জানিয়ে দিন কেন ডিসলাইক করেছেন, কী কারণে আপনার ভালো লাগে নাই, তো সেটা আমরা শুধরাতে পারবো কমেন্ট করে জানিয়ে দিলে। তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়া সব লিঙ্কগুলো রেখেছি, আপনারা চাইলে আমার সাথে কানেক্ট হতে পারেন। আজকের মতো এখানেই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস, লিভ লাভ এন্ড রেসপেক্ট, ইকান্স অফিসিয়াল। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইস্তিহাক, আসসালামু আলাইকুম, গুড বাই।